রাস্তার পাশে নয়াঞ্জলির জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। আজ সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ মোড়ে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মোট 5 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াগঞ্জ মোড় এলাকায় রাজ্য সড়কের ধারে বেশ কিছু নয়াঞ্জলির জমি পড়েছিল দীর্ঘদিন ধরে। সেখানে স্থানীয় বাসিন্দারা অল্প বিস্তর সবজি চাষ করে আসছিলেন। স্থানীয় বাসিন্দা পরিতোষ দেবনাথ তার মেয়ের বিয়ের জন্য 1300 খতিয়ানভুক্ত জমি নৈমুল হক নামে এক ব্যক্তিকে বিক্রি করার জন্য বায়নানামা করেছিলেন। আজ সেই খতিয়ানভুক্ত জমির দখল নিতে গেলেই স্থানীয় কালিয়াগঞ্জ গ্রামের বাসিন্দা মোহাম্মদ মসিরুদ্দিন সহ আরো বেশ কয়েকজনের সাথে নৈমুলদের বিবাদ বাধে। ক্রমশই তা সংঘর্ষের আকার ধারণ করে, শুরু হয় মারধর। এই ঘটনার জেরে উভয় পক্ষের মোট 5 জন গুরুতর আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এই ঘটনার জেরে উভয় পক্ষের তরফেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দাদা কি হয়েছে এখানে? এখানে দাদা আমি অমলদার কাছে একটা জমি নিয়েছি, নয়নজলি মানে এমনি পেপারে স্টাম্পে লিখে নিয়েছি, আর যে 10 টাকা দিয়ে সম্মান দিয়ে ওদের কাছে নিয়ে কিনে নিয়ে সেই জমিটা অমলদারই দখল করে দিল। আমাকে দখল করে দিয়ে ঠিকঠাক সব ঠিক আছিল, কিচ্ছু ঝামেলা নেই। এখানে চাটা দোকানে খাই দাই, আমি যাচ্ছিলাম বাড়ি যাচ্ছিলাম, তো ড্যাম্পার মাটি আনে ফেলাচ্ছিল। এখানে মাটিটা যে ফেলালো তো মৌলভী সাহেবের ভাই, কি নাম যে জানো, ইলিয়াস ওই মাঝখানে ছিল, ওদেরও লোক ছিল সবাই। একটা কুড়াল দিয়ে আমার মাথার ঠুকে দিয়ে ও ভাগে গেছে, আমার 2 জনকে মাথা ফাটাইছে, আমার ভাইকে আমার ওই জমি কি ওর পাশে কি মৌলভী সাহেবের জমি আছে? না না, ওর কই কিচ্ছু নাই, জমি না, ও দাদাগিরিতে জমি দখল করছে। আর আর বন্দুক নিয়ে ওপেনিং ঘুরে বেড়াই। এখানে কি ফায়ারিং হয়েছিল? ফায়ারিং হয় নাই, বন্দুক দেখাইছে সব আগে, এখানে আছে সবাই দেখছে বন্দুক। কতটা জমি নিয়ে ঝামেলা হচ্ছে? জমিটা না, ওই নয়নজলি জমিটা দিয়ে, তার পিছনে অন্য জনকার জমি আছে, ওর ইয়ে আছে, অমলদার, সম্পূর্ণ অমলদার জমি আছে। তো আমাদের গ্রামের কিছু ছেলে আগে বাইরে থাকতো, আর কিছু আদিবাসী পাড়া আমাদের যে পঞ্চায়েত অঞ্চল আছে, মানে বুথ আছে, বুথের কিছু ছিল ওরাও বাইরে থাকতো। কয়েকদিন ধরে বলছে, দাদা আমাদের কোনো কাজ টাজ দাও, কি করে খাবার কম বসে বসে। তো আমি মানে 2-3 জায়গায় গল্প টল্প করে তারপরে আমি ঠিক আছে আজকে আমরা সকালে বসবো, বসে অল্প অল্প করে ভাগ করে দিব, তোমরা এখানে দোকান করে খাও। তো এই নিয়ে আমরা মানে সকালে বসবো 7টার দিক। ওর আগে মানে দুজন নেইমুল আছে, কাইম আছে, মানে পুরো দলবল নিয়ে ওরা আসে জমিটা দখল করতেছিল। তো আমরা না করতে গেলাম, বাধা দিতে গেলাম, তখন একটু বন্ধ হয়ে গেল। ঝামেলা হয়েছে এই ঘটনা থেকে? হ্যাঁ ঝামেলা, তারপরে ও মানে দখল করার পরে সঙ্গে সঙ্গে বালু ফেলতেছিল। তো আমরা বললাম, নেইমুলদা যেহেতু একটা ঝামেলা হয়েছে বা কাইম দা একটু ঝামেলা হয়েছে, একটু দাঁড়ান, এটা বসে একটু মীমাংসা করবো, মাটি টাটি ফেলো না। তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই ইলিয়াস আলম একে উঠায় নিয়ে চলে যাচ্ছিল আর কি। তো আমরা একটু বাঁচাতে গেলে ছেলেটাকে মাথা ফাটাই দিয়ে হুট করে ওরা গুন্ডা টুন্ডা ভাড়া করে নিয়ে আসছিল। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।